রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। শুনছেন বেস্ট অফ নাট বল্টু। এক ছেলে বাজারে গিয়ে তরকারিওয়ালাকে বলে, আমারে 2 লিটার টমেটো দেন। কামাল হাসতেছে, তরকারিওয়ালা বলে, হাসতেছো কেন? কামাল বলে, এমন বলদ পোলা জীবনে দেখি নাই, 2 লিটার টমেটো নিব, বোতল আনে নাই। যেমন হইলো যে এক মেয়ের কমেন্টের কমেন্ট মানে পোস্টে কমেন্ট করছিলাম, গুড মর্নিং, সে লিখছে সেম টু ইউ, আমি এডিট করে লিখে দিছি আই লাভ ইউ। এবার লেখ লেখ কত বার সেম মানে এক মেয়ে গাইতেছে রাস্তা দিয়ে যাচ্ছে, বলার সাথে সাথে মনে কর মুখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস আসলে একটা জিনিস, বিশ্বাস আমার সেই দিনই উঠা গেছিল। কোন দিন? যেদিন মা লাডি হাতে নিয়ে কইছিল, সত্যি করে ক, সত্যি কথা কইলে মারুম না, সত্যি কর পরে পিড়ে লাডিটা ভেঙে লাইছিল। একদিন বাবা বলছে যে তুই যদি পড়ালেখা না করস তোরে পিড়ে ফ্ল্যাট বানাই ফেলামু। সেদিন থেকে পড়ালেখা ছেড়ে দিছি। আজকালকার ঢাকায় একটা ফ্ল্যাটের দাম যে বেশি, আমার পিড়ে যদি একটা ফ্ল্যাট হয় ও থাকবো পিড়া পয়সায়। তারপরে কয় পড়াশোনার থেকে বিশ্বাস আমার সেদিন উঠটা গেছে। আপনি সেদিন নিয়ে করা যোগ আনছেন আজকে? যেদিন বাংলা সিনেমায় দেখছি কামের শরীর পোলা ডাক্তার হয়ে গেছে, আমার বজ্রপাতের উপর থেকে বিশ্বাস সেদিনই উঠে গেছে। একটা সুন্দরী মায়ের পাশে 3 মাস ঘুরছি, একটা বাস পড়বো আর ও লাফায় আবার জড়ায় ধরবো, যেই বাস পড়ছে আমার কুত্তার বাচ্চা তাড়াতাড়ি দুধ দে। এটা কোনো কথা? অন্যার প্রতি বিশ্বাস আমার সেদিন উঠে গেছে, যেদিন এত জ্বরে আমার লুঙ্গি উড়ে গেল, কিন্তু পাশের মাইয়াটার অন্যা আমার মুখের উপরে এসে পড়লো না। ও মাই গড, বিশ্বাস সেই দিনই উঠে গেছে। আর কি আছে? আর কি আছে? আমার আমার আপনার প্রতি নার্ভের প্রতি বিশ্বাস সেই দিনই উঠে গেছে, যেদিন নার্ভের অর্ধেক চোখে বাদাম খেতে গেছে। কি কইলি তুই? কালকে কে জানি লেগছে নার্ভে বাদাম খেতে গেছে। ও মাই গড, আর সেদিন ওটা লাগবে না আমাদের। সেদিন আজকে বাদামের প্রতি বিশ্বাস আমার সেদিন উঠে গেছে, যেদিন পার্কে ঝোপের আড়ালে গার্লফ্রেন্ডে নিয়ে বাদাম খাইতে দিছিলাম, আর গার্লফ্রেন্ড কইছিল পার্কে কি বাদাম খাওয়াইতে নিয়ে আসছো। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।